হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। বন্ধুরা, আজকে থেকে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের যে অ্যারিথমেটিক ক্লাস শুরু করব, ঠিক আছে? প্রত্যেক দিন মোটামুটি চেষ্টা করব পাঁচখানা করে নতুন নতুন আলাদা আলাদা অঙ্ক, ডেসক্রিপটিভ নিয়মগুলো আপনাদের সামনে নিয়ে আসব, ঠিক আছে? যা আপনাদের WBSI মেন্স, SOI, PSC মিসলিনিয়াস মেন্স, আরও যে সকল পরীক্ষায় ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স আছে, ঠিক আছে, ICDS মেন্স যে সুপারভাইজার, সেই সকল পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ম্যাথামেটিক্সগুলো। তা আপনারা শর্টকাটে অবশ্যই ম্যাথগুলো করেছেন, তার জন্য পিজিতে পাশ করেছেন, কিন্তু যে ইলাবোরেটলি বা ডেসক্রিপটিভ করতে গেলে কিছু নিয়ম ফলো করতে হয়, সেগুলি আপনারা সামনে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি, ঠিক আছে? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 19-এর ম্যাথগুলোই আসে অ্যারিথমেটিকে, খুব একটা টাফ কিছু দেয় না, একটা দুটো কোশ্চেন হয়তো টাফ থাকে, আর বাদ বাকিটা মোটামুটি হয়ে যায়। তা দেখুন, সম্পূর্ণ ডেসক্রিপটিভটা আমি বলার আগে, ম্যাথামেটিক্সটা শুরু করার আগে একটা বলবো যে আপনারা সমস্ত কিছু যেমন মাধ্যমিকের খাতায় করতেন, রাফটাও কিন্তু ওইখানেই দেখিয়ে দেবেন, গুণ যোগ বিয়োগ সব কিছু। হ্যাঁ, আর মার্কিং করা থাকবে, 1 নম্বরের উত্তর যেটুকুনি স্পেস দেওয়া থাকবে তার মধ্যেই করার চেষ্টা করবেন, বিশেষ করে WBSI-এর ক্ষেত্রে, ঠিক আছে? PSC মিসলিনিয়াসের মেন্সের ক্ষেত্রে ওরকম কিছু থাকে না, আপনারা নাম্বারিং দিয়ে করতে পারেন, পরপর করতে পারেন, ছেড়েও মানে পরপর করতে পারেন, কিংবা এক করলেন তারপরে পাঁচ তারপরে তিন, যেটা সেরকম কিছু করতে পারেন। কিন্তু WBSI-এর ক্ষেত্রে কিন্তু ওখানে ওরা স্পেস কিন্তু অলরেডি আপনার জন্য অ্যালোকেট করে দেবে, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার পেপারে। এই বলে আমি ভিডিওটি শুরু করলাম, ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, এবং চেষ্টা করবো PDFটাও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা একটু দেখে নিতে পারবেন। আর একটু হাতের লেখাটা একটু খারাপ আছে, ঠিক আছে, আপনারা একটুখানি করে নেবেন। হ্যাঁ, আর যদি নতুন হন আপনার আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? এই বলে আমি ভিডিওটি শুরু করলাম। বলছে, ইন অ্যান ইলেকশন 75% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোট, আউট অফ হুইচ 2% আর রিজেক্টেড। ইফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট সিকিউর 9-2-6-1 ভোট, হুইচ ইজ 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস, ডিটারমাইন দ্য টোটাল নাম্বার অফ ভোটস। মানে বলতে চাইছে যে একটি ইলেকশানে 75% ব্যক্তি ভোট দিয়েছেন, তাদের মধ্যে 2% রিজেক্ট হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। যদি যারা জিতে মানে সাকসেসফুল ক্যান্ডিডেট, হ্যাঁ, যে সাকসেসফুল ক্যান্ডিডেট সিকিউর করেছে কত, মানে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট প্রার্থী হয়েছেন তাদের হচ্ছে 9-2-6-1 ভোটস পেয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট। টোটাল ভ্যালিড ভোটের 75% হচ্ছে সেইটা, মানে যারা সাকসেসফুল হয়েছে যে প্রার্থীগুলি, সে তারা ভোট পেয়েছে 9-2-6-1 ভোট, এবং সেটা হচ্ছে কি, টোটাল ভোটের 75% ভ্যালিড ভোটের, ঠিক আছে, ভ্যালিড ভোটের 75%। তাহলে কতগুলো নাম্বার অফ ভোটার্স ছিল ইন দ্য সেন্টার সেটা করতে বলেছে। তাহলে দেখুন, প্রথমে কী করবো, মনে করি ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 1 জন, ঠিক আছে, ইংরাজিতে করলে আপনারা লেট দিয়ে করবেন, লেট টোটাল নাম্বার অফ ভোটার্স ইন দ্য সেন্টার BX, এরকম করে করবেন। আমি বাংলাটাই বলছি কারণ বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা মাধ্যমের স্টুডেন্ট বেশি আছে। ইংরাজিতে কোশ্চেন ছিল, আমি বলে দিলাম, ঠিক আছে। এবার ভোট দিয়েছে কত, না 75%, 75% হচ্ছে ভোট দিয়েছে, ঠিক আছে। 75% যদি ভোট দেওয়া থাকে তাহলে কত, এটা কিসে, এক্সের 75%, তাই তো, এটা হচ্ছে এক্সের 75%। হ্যাঁ, এক্সের 75% কত হচ্ছে, এক্সের 75% জোন হচ্ছে x×75/100 জোন বা 3x/4, এইটা হচ্ছে আপনার ভোট দিয়েছেন, ঠিক আছে। তাহলে আরও অন্যভাবেও আপনারা করতে পারেন, এইটাকে লিখতে পারেন এরকম, 100 জনের মধ্যে 75 জন ভোট দিয়েছে, 1 জনের মধ্যে 75/100, এক্সের মধ্যে যেহেতু এক্স ধরেছি তাহলে x/75, এরকম লিখতে পারেন। আবার এক্সের 75% জোন, ওটা ঠিক হলো না এখানটায়, এরমভাবেও আপনারা লিখতে পারেন, ঠিক আছে, এরমভাবেও আপনারা লিখে আপনারা এইটা নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসি, তারপরে হচ্ছে তার মধ্যে কী আছে, তার মধ্যে ভোট বাতিল হয়েছে কত, 2%, কত হয়েছে বাতিল, 2%। তাহলে
বাতিল ভোটের কত, ওই যে 3x/4 জন ওটা তো ভোট দিয়েছে, ওর মধ্যে 2% বাতিল হয়েছে, মানে 2/100, মানে কেটে কুটে 3x/200। ঠিক আছে, এইটা আবার আপনারা এরকম করেও লিখতে পারেন যে 100 জনের মধ্যে আউট অফ 100 ভোট বাতিল হয়েছে 2 জনের, 1 জনের মধ্যে 2/100। আর ওই যে 3x/4 ওটাই তো আপনাদের, মানে ওটাই তো মেন ভোট দিয়েছে, তাহলে এর মধ্যে কত, তাহলে গুণ হয়ে যাবে এটা 3x/4। এটা গুণ হয়ে গিয়ে কাটাকুটি করে আপনাদের ঠিক এইটাই আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে বলছে, তারপরে এইটা হওয়ার পর বলছে গ্রহণযোগ্য ভোট। হ্যাঁ, এইটা হওয়ার পর বলছে গ্রহণযোগ্য ভোট, তাহলে ভোট কতগুলো গ্রহণ হলো, ওই 3x/4 থেকে 3x/200 এটা বাদ দিয়ে দেবো, বাতিল যে ভোটটা হয়েছে এটা তো বাতিলের ভোট করেছি, আগেরটা হচ্ছে কতগুলো ভোট দিয়েছে সেটাকে বিয়োগ করলে দাঁড়াচ্ছে 147x/200। এইটা প্রশ্ন অনুসারে কি বলছে, 147x/200 75% হচ্ছে ওই 9261। 9261 ভোটটা, তাহলে সেটা করে দিয়েছে 9261 ভোটটা, সেটাই হচ্ছে এখানে করে দিয়েছে, দেখুন সেটা করে কাটাকুটি করেছে। প্রশ্ন অনুসারে 147x এটা হচ্ছে টোটাল যে ভোটটা পেয়েছে গ্রহণযোগ্য ভোট, তাদের থেকে তাদের হচ্ছে 75% ভোট হচ্ছে 9261। প্রশ্ন অনুসারে সেটাই বলেছিল যে 9261 যেটা ভোট ছিল সাকসেসফুল ক্যান্ডিডেট পেয়েছে, তারই হচ্ছে 75% কি না টোটাল ভ্যালিড ভোট, টোটাল ভ্যালিড ভোট এত, তার 75% এত 9261 করেছে, এক্স এর মান বার করেছে 16800, উত্তর হয়েছে মোট ভোটার সংখ্যা। ঠিক আছে, এইভাবে আপনারা করতে পারেন। আশা করি আপনাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তার নেক্সট অঙ্ক চলে যাই, নেক্সট অঙ্ক চলে এলাম। বলছে রান্নার গ্যাসের দাম 25% বেড়ে যাওয়ায় মানে বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার খরচ অপরিবর্তিত রাখতে হলে রান্নার গ্যাসের খরচ শতকরা কত কমাতে হবে। ঠিক আছে, মনে করি গ্যাসের দাম বাড়ার আগে 100 টাকা ছিল, 100 টাকায় 100 একক গ্যাস পাওয়া যেত, মনে করি লেট ধরে নিয়েছে। ঠিক আছে, রান্নার গ্যাস দাম হচ্ছে 25% বেড়ে যাওয়া, কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে গেলে রান্নার গ্যাসের খরচ শতকরা কত কমাতে হবে। তাহলে এটা যদি আমরা শর্টকাটে করতাম তাহলে কী করতাম, আমরা একটা নিয়ম জানি যে 25 ওপরে বা 100+25 × 100। ঠিক আছে, তাহলে 125, মানে 25 দিয়ে গেলে এটা 5 দিয়ে গেলে 20% হতো। ঠিক আছে, কিন্তু এখানে তো সঠিক আপনাদের রং করে করতে হবে, বড় করে করতে হবে। তাহলে মনে করি গ্যাসের দাম বাড়ার আগে 100 টাকায় কত পাওয়া যাচ্ছে, 100 একক গ্যাস পাওয়া যেত, দাম বাড়ায় 100 একক দামের দাম বাড়ায় 100 এককের দাম পড়বে 125 টাকায়, কারণ 25% বেড়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে দাম বেড়েছে 25%, তাহলে এখানটা একটু লিখে নেবেন যে 25% দাম বাড়ায়, হ্যাঁ, তাহলে 100 এককের দাম পড়বে 125 টাকা। ঠিক আছে, কিন্তু ওই পরিবার খরচ 100 টাকায় রাখতে চায়, 100 টাকায় রাখতে চায়, তাহলে যে গণিতের ভাষায় সমস্যাটি হবে, 125 টাকায় গ্যাস পাওয়া যেত 100 একক, দাম বাড়ানোর পর 1 টাকায় পাওয়া যায় এত, 100 টাকায় করতে হবে, তাহলে 100 টাকায় কত পাওয়া যাবে, সেটা দাঁড়িয়ে 80 একক হচ্ছে। তাহলে গ্যাসের খরচ 100 একক থেকে কমিয়ে 80 একক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 100 - 80% বা 20% কমাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, গ্যাসের খরচ 100 একক থেকে কমিয়ে 80 একক করতে হবে, অর্থাৎ 100 - 80% বা 20% কমাতে হবে, বুঝা গেল। তারপর নেক্সট অঙ্ক চলে আসি, কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 52% ইংরেজিতে, 42% গণিতে এবং 17% উভয় বিষয় ফেল করে। ঠিক আছে, উভয় বিষয় ফেল করে, যদি 115 জন উভয় বিষয় পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল। তাহলে কী করেছে এখানটা দেখুন অঙ্কটায়, ধরি মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 100 জন, 100 জন ধরে, আপনারা এক্স ধরেও করতে পারেন, যেহেতু
এইসব অঙ্কগুলোতে পার্সেন্টেজের অঙ্কগুলো চেষ্টা করবেন অবশ্যই এক্স ধরে না এক্স 100 ধরে করার, তাহলে আপনাদের সুবিধা হবে। যেহেতু উভয় বিষয় ফেল করেছে 17%, শুধু অনলি ইংরাজিতে ফেল করেছে কতজন, না 52 জন, তো কোনো পরীক্ষাতে 52% হচ্ছে ফেল করেছে, ঠিক আছে, শুধু কোন পরীক্ষায় পরীক্ষার্থী 52% ইংরেজিতে, 42% গণিতে এবং 17% উভয় বিষয়ে ফেল করে, তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে 52-17 করে দিলাম হচ্ছে 35%, আবার হচ্ছে গণিতে ফেল করেছে 42-17 করে দিলাম 25%, 25% 25%, তারপর হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল করেছেন কতজন, কোনো না কোনো বিষয়, ঠিক আছে, কোনো না কোনো বিষয় ফেল করেছেন কতজন, তাহলে এই 35% হচ্ছে ইংরাজিতে শুধু, 25% হচ্ছে গণিতে শুধু, আর 17% হচ্ছে উভয়, তাহলে সবকটাকে যোগ করলে 77%, ঠিক আছে, সবকটাতে যোগ করলে কত না 77%, তারপরে নেক্সট ইয়ে চলে আসি 77%, তারপর সুতরাং উভয় বিষয় পাস করেছে কত, 100 ধরেছিলাম টোটাল পরীক্ষার্থী, তার থেকে 77 বিয়োগ করে দিলে 23%, আবার 115 জন উভয় বিষয় পাস করেছে, ঠিক আছে, তাহলে 23 জন উভয় বিষয়ে পাশ করেছে 100 জনের মধ্যে, 1 জন উভয় বিষয়ে পাশ করেছে 100/23-এর মধ্যে, 115 জন উভয় বিষয়ে পাশ করেছে কতজনের মধ্যে, তাহলে 500 জনের মধ্যে পরীক্ষার্থী মোট সংখ্যা ছিল 500 জন পরীক্ষার্থী। এরকম আপনারা অবশ্যই একটা জিনিস করবেন, হ্যাঁ, এরকম অঙ্কগুলি সুতরাং অবশ্যই উত্তরগুলি কিন্তু লাস্টে লিখবেন, নাহলে কিন্তু নাম্বারটা কাটা যায় পুরো ইয়েতে, ঠিক আছে, দিয়ে আপনারা কিন্তু এরকম ওটাকে এটা মার্কিং করে দেবেন, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর, এটা কিন্তু দেওয়াটা খুব ভালো, হ্যাঁ, আর যত রাফ হবে সব কিন্তু এই সাইডে পরীক্ষার প্রশ্নপত্রে আপনাদের যে কোনো লেফট সাইডে করবার চেষ্টা করবেন, পরীক্ষার রাইট সাইডে করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের লাস্ট 4 নম্বর অঙ্ক হচ্ছে চিনির দাম 10% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি 10% চিনির ব্যবহার কমালেন, ঠিক আছে, এক ব্যক্তি 10% চিনির দাম কমালেন, এতে ঠিক আছে কমালেন, এতে ওই ব্যক্তি চিনির জন্য খরচ শতকরা কত কমালো বা বাড়ালো, ঠিক আছে, প্রথমে মনে করি যে দাম বাড়ার আগে 100 টাকায় দিয়ে 100 একক চিনি ক্রয় করতেন, মানে করা যেত, ঠিক আছে, তারপরে কি হলো, দাম বাড়ায় 100 একক চিনি এখন হয়েছে 10% বেড়েছে চিনির দাম, 110 টাকায় ক্রয় করতে হবে, ঐকিক পদ্ধতিতে কি করছি, 100 একক চিনি ক্রয় করতে 110 টাকা লাগবে, 1 একক চিনি ক্রয় করতে 110/100 টাকা লাগবে, 90 একক চিনি ক্রয় করতে 110×90/100 একক লাগবে, ঠিক আছে, কেটে কুটে 99 টাকা লাগবে, ওই ব্যক্তি যেখানে চিনির জন্য 100 টাকা খরচ করতেন সেখানে খরচ হবে 99 টাকা, বা 100 ধরেছিলাম, 100 থেকে 99 বিয়োগ করলে হচ্ছে পার্সেন্টেজে 1% কমবে, ঠিক আছে, এই হচ্ছে আপনাদের অঙ্ক, 3 নম্বর অঙ্কটা হয়ে গেল, 4 নম্বর অঙ্কটা হয়ে গেল, এইবার লাস্ট অঙ্ক আজকের 5 নম্বর অঙ্ক চলে আসি, আবার একটা ওই এই অঙ্কগুলো দিচ্ছি কারণ হচ্ছে এই অঙ্কগুলো প্রতিটা মেন্স পরীক্ষাতে দেখা যায় যে প্রায় আসে। ইন অ্যান এক্সামিনেশন 75% অফ দ্য ক্যান্ডিডেট পাসড ইন ইংলিশ, ঠিক আছে, পাসড ইন ইংলিশ অ্যান্ড 70% ইন ম্যাথ, হোয়াইল 20% ফেলড ইন বোথ দ্য সাবজেক্ট, রিচ আগেটার থেকে ওই জন্য একটু দেওয়া, এক্সামিনেশন 75% অফ দ্য ক্যান্ডিডেট পাস ইন ইংলিশ, 70% ইন ম্যাথামেটিক্স, হোয়াইল 20% ফেলড ইন বোথ দ্য সাবজেক্ট, ইফ 260 ক্যান্ডিডেট পাস ইন বোথ দ্য সাবজেক্ট, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, মানে বলতে চাইছে যদি একটা এক্সামিনেশন 75% ক্যান্ডিডেট ইংরেজিতে পাশ করে, 70% ম্যাথে পাশ করে, আর 20% হচ্ছে ফেল করে বোথ দ্য সাবজেক্ট, দুটো বিষয় উভয় বিষয়, তাহলে যদি 260 খানা ক্যান্ডিডেট পাস ইন বোথ দ্য সাবজেক্ট হয়, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কত ছিল, এগুলো তো শর্ট করলে একখানে হয়ে যাবে অঙ্কটা আপনাদের, কিন্তু এটা ব্রড করে করতে গেলে একটু সময় লাগবে, ধরি মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 জন, অর্থাৎ 75 জন ইংরেজিতে এবং 70 জন অঙ্কে পাশ করেছে উপরের ডেটা থেকে, তাই তো, এই যে 75% ক্যান্ডিডেট পাস ইন ইংলিশ অ্যান্ড 70% ম্যাথ, তাহলে অর্থাৎ 75 জন ইংরেজিতে এবং 70 জন অঙ্কে পাশ করেছে, 25 জন ইংরেজিতে এবং 30 জন অঙ্কে ফেল করেছে, উপর থেকে পাচ্ছি গিভেন ডেটা থেকে, এখানে লিখে দেবে প্রদত্ত রাশি থেকে, এটা লিখে দেবেন প্রদত্ত রাশি, প্রদত্ত দেওয়া রাশি, আবার দুটি বিষয় ফেল করেছে 20% বা 20 জন, এই যে 20 ফেল ইন বোথ দ্য সাবজেক্ট, তাহলে 20 জন,
শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কতজন এবার বলুন? তাহলে 25 জন তো ইংরেজিতে ফেল করেছিল, আবার এখানে বলছে 20 জন ফেল করেছে। উভয় বিষয়। তাহলে ওই ইয়েটা বাদ দিয়ে দেবো, তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে বিয়োগ করে চলে আসবে 5 জন, শুধুমাত্র অঙ্কে ফেল করেছে সেই 30 থেকে 25 বাদ 20 বাদ দিয়ে দেবো 10 জন, ঠিক আছে? এইবার বলছে দুটি দুখানা বা একটি বিষয় ফেল করেছে কতজন? দুটো বিষয় বা একটি বিষয় ফেল করেছে যেমন 20 জন, উভয় বিষয় ফেল করেছে 5 জন শুধু ইংরেজিতে, 10 জন শুধু ইংরেজিতে, এই অঙ্কই তাহলে সবকটা হলো 35 জন। দুটি বিষয় পাশ করেছে কতজন? দুটি বিষয় ফেল করেছে মানে ফেলের সংখ্যাটা পুরো বাদ দিয়ে দিলে, যে কোনো একটা জায়গাতে ফেল করেছে, কোনো একটা হয় একটা নয় দুটোতে, সেরকম ক্যান্ডিডেট আছে 35টা। এবার দুটি বিষয় পাশ করেছে সেখান থেকে বিয়োগ করে দিলাম 100 - 65, এই দেখুন এখানটায়। এইটা তো হলো। এইবার আসছে 65 জন পাশ করে 100 জনের মধ্যে, ঠিক আছে? 65 জন পাশ করে 100 জনের মধ্যে, একজন পাশ করে 100 / 65, একজন হলে কি হবে? একজনের মধ্যে 65 জনের পাশ করেছে 100 জনের মধ্যে, ঠিক আছে? তাহলে একজনের ইয়ে হলে তো কম হবে, কম মানে কি ভাগ হবে 100 / 65, 260 জনের মধ্যে হলে একটু বেশি হবে সংখ্যাটা, তাহলে গুণ হবে। এটা সবসময় মাথায় রাখবেন, বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট হচ্ছে যদি কম হয়, যদি ইয়ে বেশি থাকে, বেশি হলে ভাগ হবে, এই সরি, যদি কম হয় তাহলে ভাগ হবে, বেশি হলে গুণ হবে। এটা মনে রাখবে, এটা ছোটোবেলায় করতেন, ঠিক আছে? এরকম কেটে কুটে দিয়ে তারপর হচ্ছে কাটাকুটিটাও। এবার দেখুন এইসব মেন্স পরীক্ষার অঙ্কগুলি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, অবশ্যই কাটাকুটিগুলো আপনারা কিন্তু এই খাতাতেই করবেন। মনে করছেন যে কাটাকুটি করতে গেলে একটু নোংরা হচ্ছে, সেরকম কিছু না, কিন্তু পুরো অঙ্কটা কিন্তু মাধ্যমিক লেভেলে যেরকম করতেন সেরকমই করতে হবে আপনাদের এখানে। হ্যাঁ, তাহলে কেটে কুটে মোট পরীক্ষার্থী 400 জন, এটাকে আবার পরীক্ষার্থী 400 জন, এটাকে আপনারা হাইলাইট করে দেবেন এরকম করে, ঠিক আছে? এটাকে আপনারা আবার হাইলাইট করে দিতে হবে। এই ছিল আজকের অঙ্ক, মোটামুটি 5টা অঙ্ক, ঠিক আছে? আশা করে গেছে, আপনারা প্রথমে চেষ্টা করবেন এগুলো নিজে নিজে করার, তারপরে উত্তরগুলো দেখবেন, আমি এর PDFগুলো অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাতে আরও এরকম গুরুত্বপূর্ণ এগুলো আমরা দিতে পারি, ঠিক আছে? আপনাদের পেতে পারেন।